বায়ুদূষণে নাকাল গাজীপুরের বাসিন্দারা। মহাসড়ক উন্নয়ন কাজ দীর্ঘদিন চলায় ধুলোকণা ছড়াচ্ছে বাতাসে, সাথে আছে শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্য আর ইট ভাটার ধোঁয়া। কর্তৃপক্ষ বলছে নির্মল পরিবেশ ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে উদ্যোগ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গাজীপুরে চলছে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ। এতে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলের সময় উঠছে বালি ও ইটের ক্ষুদ্র কণা। নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে ফেলে রাখা আর পানি না ছিটানোয় এই জনদুর্ভোগ। স্বাস্থ্য সমস্যা হইতাছে, নাক মুখ দিয়ে ধুলাডু হয়, ধুলা বালিতে নাশের নাকে শ্বাসকষ্ট বন্ধ হয়ে আসে, সমস্যা হয়, বুকের সমস্যা হয়। আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, নিয়মিত পানি দিচ্ছে না, যার কারণে আমাদের অনেকটা শারীরিক অসুস্থতা বোধ করতে হচ্ছে। ইট ভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস, শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্যে নদী নালা খালবিলগুলো হচ্ছে বিপন্ন, অনেকে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। শিল্প কারখানার বর্জ্যের কারণে পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, নদীর পানি দূষিত হওয়ার কারণে এখানকার ফসলও তেমন উৎপাদন হচ্ছে না, আর পরিবেশ দূষিত হওয়ার কারণে মানুষ বিশুদ্ধ বায়ু থেকে অক্সিজেন পাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে দূষণ রোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বায়ু দূষণে আমরা বিভিন্ন সোর্স ডিফাইন করে ওই সোর্সের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। 70% কারণ হচ্ছে এই রাস্তার ধুলো বলে। এখন এই কনস্ট্রাকশন বা উন্নয়নমূলক কাজগুলো যদি শেষ হয়ে যায়, গাজীপুরে 80% বায়ু দূষণ শেষ হয়ে যাবে। বহুমাত্রিক এনফোর্সমেন্টের জায়গা থেকে কাজ করা হচ্ছে, তবে নির্মাণ এটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে কিছু ধুলা বালি এগুলো থাকবে। আশা করি যে এই নির্মাণও দ্রুত সম্পন্ন হলে আমাদের গাজীপুরের বায়ুর কোয়ালিটি ডেভেলপ করবে, নির্মল প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে এই অঞ্চলে, এটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।